أشهد أن لا إله إلا الله. তার চাচা আবু লাহাব কে আল্লাহ নবীর আপন চাচা, কি নাম? আবু লাহাব। মুসলমান ছিল না কাফের ছিল? কাফের ছিল, কাফের। আবু লাহাব কাফের। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। সুরা আসনা কোরআনে কেন এই ঘটনা ঘটলো একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ বুঝে যাবেন। আল্লাহর নবী জন্মগ্রহণ করার সময় নবীর একটা আব্দুল মুত্তালিবের একটা বান্দি ছিল, নাকি আবু লাহাবের একটা বান্দি ছিল? আবু লাহাবের বান্দি ছিল সুয়াইবিয়া নাম। কি নাম? এই সুয়াইবিয়া গিয়ে আবু লাহাবকে বলল যে তোমার যে ভাই মারা গেছে আব্দুল্লাহ, তার ঘরে একটা সুন্দর পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, নাম রেখেছেন তার দাদা মুহাম্মদ। কি নাম রেখেছেন? ভাইরা, আবু তালেব আল্লাহর নবীর জন্মের খবর শুনে খুশি না বেজার? খুশি, খুশি। কেমন খুশি শুনেন। আবু লাহাব ওই বান্দিটাকে আঙ্গুলের ইশারায় আজাদ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি খুশি আবু লাহাব! এই জন্ম মানে মিলাদ, জন্ম মানে কি? এই মিলাদে কিন্তু আবু লাহাব খুশি, আমরাও খুশি বেজার না, আমরাও খুশি। তবে খালি মিলাদ নিয়ে ব্যস্ত হইলে চলবে না ভাই জান। এই চল, আল্লাহর নবীর জন্ম হল মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? আল্লাহর নবীর জন্ম হলো, আবু লাহাব খুশি না বেজার? কি খুশি! তার বান্দিটাকে আজাদ করে দিল। আল্লাহর নবী 40 বছর পর্যন্ত সেই সমাজে বসবাস করছেন, সবাই তাকে ভালোবাসে, আল আমিন বলে বিশ্বাস করে, আবু লাহাবেরও কোনো শত্রুতা নেই, আদর করে যত্ন করে, সব ঠিক আছে। এই নবী যখন 40 বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হলেন, এরপরে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম নাজিল হয়ে গেল, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছেন, আপনি যে দাওয়াতের জন্য আদেশ প্রাপ্ত হয়েছেন, এখন আর গোপনে করলে চলবে না, প্রকাশ্যে আপনি দাওয়াত দেওয়া শুরু করুন। আল্লাহর নবী, আরবের নিয়ম ছিল কোন জরুরি ঘোষণা করতে হলে ওরা সকালবেলা পাহাড়ে যেত, পাহাড়ের উপরে উঠে কাপড়টা খুলে ফেলতো, ল্যাংটা হয়ে যেত, আর মাথার উপরে ঘুরাইতো আর আওয়াজ করত ইয়া সাবাহা বলে, তো সব লোক জড়ো হয়ে যেত। আল্লাহর নবী ওই নিয়ম অনুযায়ী সকালবেলা সাফা পাহাড়ে উঠলেন। কোন পাহাড়ে? সাফা মারোয়া পাহাড়। হাজিরা তওয়াফ করে যে হজ করতে গেলে সাই করে এই সাফা মারোয়া পাহাড়ে গিয়ে উঠলেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবী ল্যাংটা হন নাই। কি হন নাই? আমার দেশে মানুষদের ল্যাংটা হয় কার ভিতরে মাল আছে, কি আছে বলেন? এরকম ল্যাংটা পীরের মাজার আছে না, ল্যাংটা ফকিরের দরবারে গিয়ে মানুষ ভিড় করে, ঠিক কিনা? আর বলে যে ভিতরে মাল আছে, ও ল্যাংটা হইয়া দেখাচ্ছে ভিতরে কিছু নাই, এরপরেও কয় মাল আছে। আরে মাল যা আছে দেখাচ্ছি, সে খুলি খুলি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ল্যাংটা হন নাই, তিনি সকাল বেলাকে পাহাড়ে উঠে জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া বনি হাশেম, ইয়া বনি মুত্তালিব। এক একটা গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন, সব নেতারা হাজির হয়ে গেল, কারণ এমনি সকালবেলার ডাক। আরো ডাকটা দিয়েছেন কে? আল আমিন, বিশ্বস্ত যুবক। সব হাজির হয়ে গেল, এমন কি যেই লোকটা নিজে হাজির হতে পারে নাই, অসুস্থ রোগী, সে তার পক্ষ থেকে আর একজনকে পাঠিয়েছে, যাও দেখো মোহাম্মদ কি বলে। এবারে সব নেতারা জড়ো হয়ে গেল, আল্লাহর নবী এই সব নেতাদেরকে লক্ষ্য করে বলছেন, ওহে মক্কার নেতারা, ওহে কুরাইশের নেতৃবৃন্দ, আমি যদি আজকে তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে তোমাদেরকে হামলা করে তছনছ করে দিবে, তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? সব নেতারা এক বাক্যে বলে উঠল, অবশ্যই বিশ্বাস করব।
আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, মা জাররাবনাকা ইল্লা সাদিকান, আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, তুমি কখনো প্রতারণা করো না, ধোকা দাও না, আমরা তোমাকে সবসময় সত্যবাদী পেয়েছি। আল্লাহর নবী এবারে যখন জিজ্ঞেস করলেন, ও আমার মক্কার নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে মক্কা ধ্বংস করে দিবে, তোমরা বিশ্বাস করবে কি? মক্কার নেতারা বলল, আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি সারা জীবনে কোন মিথ্যা কথা বলো নাই, মা জাররাবনাকা ইল্লা সাদিকান, আমরা তোমাকে কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই, ধোকা দিতে দেখি নাই, প্রতারণা করো বলে জানি না, তুমি সবসময় সত্য কথা বলো, তুমি যা বলবে আমরা বিশ্বাস করে নিব। এবারে আল্লাহর নবী বললেন, ও আমার মক্কার নেতারা, আমি তোমাদেরকে বলি, লাও কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, তোমরা যদি একটা কথা বিশ্বাস করতে পারো, একটা কথা মেনে নিতে পারো, একটা কথা মানতে পারো, কয়টা কথা? তামলিকুনা বিহালা আরব, তাহলে তোমরা গোটা আরব দেশের মালিক হইয়া যাইবা, ওয়া তাদিনু লাকুমুল আজম, ওয়া আরব বিশ্ব তোমাদের দিন তোমাদের ধর্ম গ্রহণ করবে, আও তুয়াদ্দি বিহাল জিজিয়া, আর যারা তোমাদের ধর্ম গ্রহণ করবে না ওরা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে তোমাদের অধীনস্থ হয়ে থাকবে, মাত্র যদি একটা কথা মানতে পারো, কয়টা কথা? আবু লাহাবরা আবু জাহালরা এখনো খুশি, একটা কথা মানলে গোটা আরবের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে, একটা কথা মানলে গোটা দুনিয়ার মানুষ আমাদের দিন গ্রহণ করবে, এইরকম একটা কথা মানতে অসুবিধা কি? বলো তাড়াতাড়ি সেই কথাটা কি? ও ভাই জান, এখন পর্যন্ত সবাই পক্ষে খুশি, কিন্তু একটা মুহূর্ত পরে কিন্তু সব উল্টে যাবে। এবার আল্লাহর নবী পরিষ্কার করে বলছেন, ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুন আল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউন মা তা'বুদুন মিন দুনিল্লাহ। আল্লাহর নবী এবারে জানিয়ে দিল, ইয়া আইয়ুহান্নাস, ওহে দুনিয়ার মানুষ সকল, সব মানুষদেরকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আল্লাহর নবী আহ্বান করে বললেন, ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব খেপে গেল, আবু জাহেল খেপে গেল, আবু লাহাব দুই হাত উঁচু করে আল্লাহর নবীকে মারতে গেল। বোঝা গেল আবু লাহাব নবীজির মিলাদে জন্মদিনে খুশি ছিল না, বেজার ছিল। আর আজকে নবী যখন তার মিশন ঘোষণা করল, আবু লাহাব খুশি না বেজার? এখনো দুনিয়াতে যারা আল্লাহর দুশ্মন, আল্লাহর কোরআনের বিধান মানে না, ওরা মিলাদে খুশি কিন্তু নবীদের মিশনে খুশি না, ঠিক কিনা? মিলাদে দেখবেন আজকে সারা বাংলাদেশের রেডিও টেলিভিশন আর সরকারি আমলা তামচা সবগুলো মিলাদ নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? আর ওই নবী যে লা ইলাহার দাওয়াত দিয়েছেন, সেই লা ইলাহা তারা মানে কেমনে মানে না একটু খেয়াল করেন। লা ইলাহার মানে আবু লাহাব বুঝতে পারলো, লা ইলাহা প্রথমে লা ইলাহা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে যেমন আগে পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, লা ইলাহার মানে হলো যত পুরাতন রং আছে গায়রুল্লাহ আছে, লা ইলাহা সব বাদ, কোন ইলাহা নাই, কোন মাবুদ নাই, কেন ব্যক্ত করা যাবে না, কারো ক্ষমতা মানা যাবে না, সমস্ত ক্ষমতার মালিক কে? আবু লাহাব বুঝতে পারলো আমাদের ক্ষমতা শেষ, আমাদের জনগণের ক্ষমতাও শেষ, সব ক্ষমতার মালিক কে? আবু লাহাব বুঝতে পেরে আবু লাহাব বুঝতে পারলো লা ইলাহার মানে হলো কারো আইন চলবে না, কারো বিধান চলবে না, সমস্ত আইন বিধান চলবে কার? কোন শাসকের আইন চলবে না, মানব রচিত বিধান চলবে না, কোন খাজা বাবার আইন চলবে না, গাজা বাবার তরিকা চলবে না, ল্যাংটা বাবার চলবে না, দরগা দুর্গা চলবে না, ইমাম মুক্তাদির হুকুম চলবে না, হুকুম চলবে কার?
এইটা যদি বুঝতে পারত মুসলমান, আবু লাহাবরা ঠিকই বুঝতে পেরেছে। বুঝতে পেরে আবু লাহাব তার দুহাত উচ্চ করে আল্লাহর নবীকে মারতে গেল, মজলিসটা লন্ড ভন্ড করে দিল। নবীর পক্ষে এখন একটা লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কি অপরাধ তার? এতক্ষণ পর্যন্ত পুরা মজলিস তার পক্ষে ছিল, আর ওই লা ইলাহার ঘোষণা করা মাত্র সব বিপক্ষে চলে গেল। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন, বাইদার নবীর পক্ষে একটা লোক প্রতিবাদ করতে পারল না। এবারে আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাযিল করে সান্ত্বনা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়াতাব্বা সে নিজেও ধ্বংস হোক, মাগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সন্তান এবং সম্পদের বড়াই ছিল, অনেক সম্পত্তির মালিক ছিল, অনেক সন্তান ছিল, জনবল ছিল, অর্থবল ছিল। আল্লাহ বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এইভাবে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন। কি অপরাধ ছিল আল্লাহর নবীর? এক মুহূর্ত আগে সব ছিল পক্ষে, এখন গেল সব বিপক্ষে। কারণটা কি? অ মুসলমান ভালো করে বুঝো, আজকে তোমরাও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও। আমাদের দেশে লা ইলাহার দাওয়াত দেয় অনেক আছে, ঠিক আছে কিনা? বহুত লা ইলাহার দাওয়াত।